দর্শক বিন্দু, মা দক্ষিণাকালী সীতা গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্য সন্ধানে। আমাদের কালী পুজো আসা মানে কালী কথা শুরু হয়ে যাওয়া। কালী কথার উল্লেখ আছে বা কালী পুরাণে উল্লেখ আছে যে কালী পুজোর দিনটি বিশেষভাবে জাগ্রত। বলা হয় কালী পুজোর আগের দিন হয় ভূত চতুর্দশী, অর্থাৎ এই দিনে যারা সাধনা করে, যারা সাধক মানুষ হয়, যারা আমরা গোটা একটা বছর ধরে বহু মানুষের কাজ করে আসছি, বহু মানুষের সমস্যার সমাধান দিয়ে আসছি, তাদের এই সময়তে শক্তি ক্ষয় হয়। অর্থাৎ কালী পুজোর আগের দিন যে ভূত চতুর্দশী থাকে, সেই দিনকে আমাদের অনেক রকমভাবে বিভিন্ন রকমের যে আত্মা বা অশরীর জিনিসগুলো আছে তাদেরকে জাগ্রত করা হয়। বলা হয় এই সময়তে অনেকে বাস্তু প্রবলেমে প্রচণ্ড পরিমাণে ভোগে, দেখে বাড়িতে কিছু ভৌতিক উপদ্রব হচ্ছে, দেখে বাড়িতে রান্না করতে করতে পেছনে না কেউ চলে গেল আভাস পাওয়া গেল, হঠাৎ করে কেউ শুয়ে আছে দেখা যাচ্ছে, বা সে বুঝতে পারছে বা সে ফিল করতে পারছে যে মাথার কাছে কেউ মনে দাঁড়িয়ে আছে। এরকম অনেক ঘরেতেই হয় কি, হয়তো আপনি হয়তো ভাবছেন যে আমার ঘরে যেরকম বুঝতে পারছি আমি, রীতিমতো বাড়িতে ভৌতিক উপদ্রব আপনি লক্ষ্য করতে পারছেন, কিন্তু হ্যাঁ যাকে আপনি বলতে চাইছেন সে হয়তো আপনার কথা বুঝতে পারছে না, যাকে আপনি বলাতে চাইছেন সে ভাবতে পারছে না যে আপনি কিভাবে এগুলো দেখতে পারেন। কারণ বাড়িতে বাড়িতে বাস্তু পুজো হয়েছে, পুজো হয়েছে, কিন্তু কেন আপনার এরকম কথা বলার কারণ কেন? অনেকে ভাবে আপনার মেন্টাল খুব ডিপ্রেসড হয়ে আছে, অনেকে আপনি খুব চিন্তা করেন, আবার অনেকে এমন কথা বলে খুব বেশি ভূতের বই দেখিস বলে সবসময় ভূত ভূত তো চারদিকে ঘোরাঘুরি করে। তো আমার মনে হয় এগুলো মজা নয়, এগুলো গল্প কথা নয়, এগুলো সত্যি বাস্তব। যারা নিত্যদিন প্রতিনিয়ত ফেস করে তারা একমাত্র ফিল করতে পারে। আমি এমন অনেক ক্লায়েন্টের কথা বলে যে তারা নিত্যদিন একটা কোনো মানুষের অশরীরী কোনো মানুষের বা অশরীরীকরণ স্পর্শ পাচ্ছে, তারা এখন আমাকে বলে আমার নিজেরও কিন্তু গায়ে কাঁটা দিয়ে ওঠে। তখন সেই সময় শুরু হয় আমার রিসার্চ করা যে কেন এগুলো হয়। তো রিসার্চ করতে করতে আমি পাই যে ভূত চতুর্দশীর দিনটা পড়েছে, অর্থাৎ কালী পুজো ঠিক আগের দিনটা, এই দিনটি একটা এত মাহাত্মপূর্ণ দিন যেখানে মাকাল ফল দিয়ে আর বন চাড়াল দিয়ে এমন কিছু কাজ করা যায় বাস্তুর জন্য, যেখানে বাস্তুতে কাজগুলো করে যখন আমি ক্লায়েন্টকে দিয়েছি, আমি আবারও নামগুলো বলছি, মাকাল ফল আবার বন চাড়াল আমি সবাইকে বলছি, কারণ এই অনুষ্ঠানে জ্যোতিষ মানুষরাও দেখেন, অনেক বিজ্ঞজনেরা দেখেন, বা অনেক মানুষ এই অনুষ্ঠান দেখে শেখার চেষ্টা করেন। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, যারা ভূত চতুর্দশীর দিনকে মাকাল ফল আর বন চাড়াল গাছ নিয়ে কিছু কাজ করা যায়, আমাদের কিছু গুরুমুখী বিদ্যা আছে যেগুলো সঠিকভাবে কাজ করার পর যখন তাকে দেয়া হয় যে আপনি বাড়িতে এই এইভাবে প্রসেসটা করুন এবং এখানে রাখুন এইভাবে করুন, তখন সেই ব্যক্তি বলে দাদা আমি আস্তে আস্তে বুঝতে পারছি সে আমার থেকে 10 মাইল দূরে যাচ্ছে। হ্যাঁ, সে আমার যখন থাকতো হয়তো আমার কোনো ক্ষতি করতো না, কিন্তু এরকম যদি আমি একা বাড়ি থাকি আমার নিজের মনে হাট ফেল হয়ে যাবে। সেই জায়গা থেকে যখন মানুষ উপকার পায় তখন তারা এসে বলে যে আমি বুঝতে পারছি সেই মানুষটি বা সেই অশরীরী আত্মাটি আস্তে আস্তে আমার বাড়ির থেকে সরে যাচ্ছে। আবার এমনও হয়েছে প্রিয়জন কেউ মারা গেছে, আপনি তাকে দিনে রাতে দেখতে পাচ্ছেন, তাকে ফিল করতে পারছেন, তাকে অনুভব করতে পাচ্ছেন। এরকম তখনই হয় যখন তারা ত্রিপাপ দোষ পায়। এগুলো জানতে হবে, জ্যোতিষ শাস্ত্র আর তন্ত্র শেখার ব্যাপার। শুধু জ্যোতিষ প্রোগ্রাম করা মানে এমনই নয় যে আপনার এই খারাপ, আপনার সেই খারাপ, আপনার শনি খারাপ, আপনার চন্দ্র খারাপ, তা নয়। আপনাকে বুঝতে হবে শাস্ত্রটা কি, আপনাকে জানতে হবে এগুলোর মানে কি। আমি যে কথাটি আজকে আপনাদেরকে বললাম, যদি অনেক মানুষের ঘরে ঘরে এই ঘটনাটি ঘটে, তারা ইউটিউবে এই প্রোগ্রামটি দেখাতে পারবেন আমাদের আমাদের পরিবারকে বা আপনাদের কাছের মানুষকে যে বিশ্বাস করতে চায় না। আমি এমনও দেখেছি যে একটি মানুষ বলে আমি হঠাৎ করে যাতে আটা ফাটা মেকে দিয়ে এলাম, জাস্ট বাড়িতে এসে টিভিটা অফ করে গেলাম, রান্নাঘরে গেলাম, ঘর থেকে দেখলাম সব ওলট পালট হয়ে গেছে। কি করে হয়, জানলা বন্ধ, না ঢুকেছে বেড়াল, না ঢুকেছে কোনো কিছু, আওয়াজ পর্যন্ত হয়নি বাসন পড়ার, তাহলে কী করে হয়? তাদের ক্ষেত্রে বলবো কালী পুজোর নিশিরাত, ভূত চতুর্দশী এবং ধনতেরাস, এই দিনগুলো ভীষণ ইম্পর্টেন্ট। গৃহদোষ খণ্ডন, বাস্তুদোষ খণ্ডন এবং যাবতীয় আপনার জন্মচক্রের দোষ খণ্ডন। দেখেন কে আছেন প্রথম বধু, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি সহেলি বলছি, বনগাঁ থেকে। সহেলি জানবে কার সম্বন্ধে আজকে? আমি নিজের সম্পর্কে জানবো। ওকে, তোমার ডেট অফ বার্থটা বলো সহেলি। হ্যাঁ, 7/6/93। 7/6/93 1993। জন্ম সময়টা বলো সহেলি। 2:20 দুপুরবেলা। 2:20 দুপুরে। জন্মস্থান কোথায়? বনগাঁতে। বনগাঁ। কেমন লাগছে অনুষ্ঠান সহেলি? অনুষ্ঠান খুব ভালো লাগছে, মানে অনেক না জানা জিনিসগুলো আপনার প্রোগ্রামের থেকে জানা যায়। ডেফিনেটলি। এবং এগুলো দেখো, মানে তুমি দেখো যখন কোনো মানুষ বলে তখন মনে হয় গল্প কথা, কিন্তু এগুলো আমাদের রিসার্চ করা যেগুলো আছে, আজকের দিনে তাদের স্পিরিচুয়াল পাওয়ার কিন্তু এখনো আছে, তাই না? স্পিরিচুয়াল পাওয়ার কিন্তু, যেমন গড আছে, ঈশ্বর আছে, তেমনি কিন্তু স্পিরিচুয়াল পাওয়ারও আছে। যেমনি প্রত্যেকটা মানুষের জন্য অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে, যেমনি পূর্ণিমা তেমনি অমাবস্যাও আছে।
তো আমার মনে হয় এগুলো কিন্তু বিশ্বাস করার ব্যাপার বা জানার ব্যাপার, কিভাবে যাদের ঘরে নিত্যদিন এগুলো ঘটে না শহরে, তারাই একমাত্র ফিল করে কি যন্ত্রণার মতো তারা আছে, তাই না? চলো, তোমার এটা কার বললে জন্মছকটা? চলো, তোমার জন্মবার সোমবার, তুলা লগ্ন ধনু রাশি নক্ষত্র উত্তরাষাঢ়া। তুলা লগ্ন ধনু রাশি নক্ষত্র উত্তরাষাঢ়া, প্রথম কথা বলবো যে মুখটাকে বন্ধ রাখতে হবে, এমন এমন জায়গায় এমন এমন অপ্রিয় সত্য কথা বলে ফেলো যেখানে আশেপাশে মানুষ তোমার শত্রু তৈরি হয়ে যাবে, এটা এক। দ্বিতীয় কথা হচ্ছে বাড়িতে মাতৃস্থানীয় অর্থাৎ যারা এজেড মানুষ, গুরুস্থানীয় ব্যক্তি, তাদের প্রতি স্পেশাল কেয়ার দিতে বলো, কারণ তোমার যেহেতু সাড়ে সাতই চলছে সেই জন্য বাড়িতে প্রিয়জন অসুস্থ হওয়া, প্রচণ্ড বিছনাসজ্জা হওয়া এবং তাকে নিয়ে প্রচণ্ড সাফার করা। এই মুহূর্তে বাড়িতে কি কেউ অসুস্থ আছেন? কে আছে? কে আছে? মা কি ব্যথা বেদনার মধ্যে অসুস্থ আছে? একদম। তো মাকে স্পেশালি কেয়ার দিতে বলবো। তোমার জন্মছক বলছে এখানে যেটা লগ্নের সপ্তমী শুক্র আছে, ভালোবাসা করলে আঘাত পাওয়ার চার্ট। ভালোবাসা এই সেন্সে বললাম সহলি, শুধু মানে একজন অপোজিট সেক্স বা অপোজিট সাইডে ভালোবাসা তা কিন্তু নয়, পারিবারিক লোকজনের থেকে ভালোবাসা পাওয়া, আত্মীয় স্বজন থেকে ভালোবাসা পাওয়া, বন্ধু বান্ধবের থেকে ভালোবাসা পাওয়া এবং প্রিয়জনের থেকে, যতটা তুমি তোমার মতো ভালোবাসার চেষ্টা করবে ততটাই আঘাত পাবে। পাও তো? পাও। দেখো জন্মছক বলছে কর্মজীবনে ভীষণ ভালো কিন্তু গভর্নমেন্ট সার্ভিস প্রাপ্তির যোগ নেই, প্রাইভেট সেক্টরে চাকরি প্রাপ্তির যোগ আছে। চেষ্টা করছো কিছু বা কিছু করছো? চেষ্টা করো কিন্তু গভর্নমেন্টের প্লিজ করো না, প্রাইভেট চেষ্টা করো। এবং তোমাকে বলে রাখি তোমার ক্রিয়েটিভ জগৎটা ভীষণ ভালো হবে, কারণ তোমার যেহেতু লগ্নপতি এবং সপ্তমপতি শুক্র, সেই শুক্র তোমার শুক্র লগ্নতে স্বয়ং দৃষ্টি দিয়ে আছে, তুমি বিউটিশিয়ান কোর্স, গ্রাফিক্স কোর্স, অ্যানিমেশন কোর্স, ইন্টেরিয়ার ডিজাইন করা, এই ধরনের শৌখিন যদি জিনিসপত্র তুমি শিখতে পারো তা জীবনে প্রতিষ্ঠা পাওয়া জায়গা প্রচুর আছে, এমনকি তোমার অ্যাঙ্কারিং, নিউজ রিডিং, জার্নালিজম এগুলো কিন্তু ভীষণ ভালো হবে। ঠিক আছে, আর কি জানতে চাও বলো? তো কথা বলে তোমার কি লাগলো, হালকা লাগলো না ভারী লাগলো, কি ভয় পেলে? না না, খুব হালকা লাগলো, মানে জানতে পারলাম। মানে ভয় কি পেলে? না না, একদমই না। ওটাই, যেখানে মনে করবে যে একটা ভালো কাউকে দেখিয়ে এই যে লগ্নের অষ্টমে রবি কেতু গ্রহণ যোগ করছে, শুধু এটা কাটিয়ে নাও, আর কিছু করতে হবে না, ভালো থেকো। তো দেখুন এই যে মেয়েটি ফোন করলো সহেলি বনগা থেকে, সে কিন্তু ক্লিয়ার উত্তর দিল যে হ্যাঁ বাড়িতে মা অসুস্থ, মানে পরিষ্কার, যেটা একটা খোলা পাতার মতো বা খোলা বইয়ের মতো, এর আমার সামনে এসে কেউ কিন্তু কোনো কিছু লুকাতে পারেনি, পারছে না আর পারবেও না, কারণ আমি মনে করি যে যে শিক্ষাটা বা যে শাস্ত্রটা আমাকে গুরুদেব আমাকে অধ্যয়ন করিয়েছে, পড়াশোনা করিয়েছে, সেটা কখনো কিন্তু বিফলে বা মাটিতে পড়ে যাওয়ার নয়। আজকে এতগুলো বছর ধরে কাজ করছি, কোনো মানুষ আঙুল তুলে বলতে পারবে না কাজ পাইনি, কারণ এটুকু আমার বিশ্বাস যে আমি চেষ্টা করি মানুষের কাজ দেবার, ভগবানের আশীর্বাদ আমার উপর আছে, ঈশ্বরের আশীর্বাদ আছে, গড গিফটেড পাওয়ার আছে, মানুষ কিন্তু কাজ পায়। হ্যাঁ এটা বলতে পারি কিছু মানুষ খুব তাড়াতাড়ি পায়, কিছু মানুষের দেরি হয়, তাহলে কখনোই বলবো না যে আমি সব কাজ করে দিতে পারি, আবার যে কাজগুলো করতে পারি না সেগুলো আপনাদের জোরহাত করে বলে দিচ্ছি চেম্বারে বসে যে আমি পারবো না, আপনি অন্য কোনো জ্যোতিষকে দেখিয়ে নিন। হ্যাঁ আমার মনে হয় মানুষকে ঠকিয়ে, মানুষের প্রতারিত করে, মানুষের টাকা নিয়ে নয় ছয় বা তথ্য করে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার মনে হয় আমি যেভাবে সোজা পথে আজকে এতগুলো বছর আপনাদের আশীর্বাদ ভালোবাসায় এগিয়ে যাচ্ছি, আমি আগামী দিনগুলোও যাব, তাতে আমার দুটো পয়সা কম যদি হয় আমার কোনো প্রবলেম নেই, ডাল ভাতকে আমি হ্যাপি থাকবো, রাতের ঘুমটা আমার খুব সলিড হবে, চিন্তা করার কোনো প্রয়োজনীয়তা নেই যে আমি এত লোকের টাকা নিয়ে আছি আর তারা কাজ পাচ্ছে না। তো আমার সোজা কথা, সোজা উত্তর, ভালো থাকতে গেলে সঠিক সময়টাকে ব্যবহার করুন, সঠিক জ্যোতিষকে ব্যবহার করুন আর সঠিক প্রতিকার করুন, আপনাকে পেছনে ঘুরে তাকাতে হবে না আমার চ্যালেঞ্জের জন্য। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, শুভ বিজয়। শুভ বিজয়, কে বলছেন? আগাম শুভেচ্ছা। আচ্ছা আমি চান্দা থেকে বলছি স্যার, আমার নাম সমীর সরকার। সমীর, জানবে কার সম্বন্ধে? আমি নিজের সম্পর্কে জানবো স্যার। হ্যাঁ ডেট অফ বার্থটা বলো। ডেট অফ বার্থ হচ্ছে 29 জানুয়ারি 1990। জন্ম সময়টা বলো। সময় হচ্ছে রাত্রি 8:30, মুর্শিদাবাদে আমার জন্মস্থান। রাত্রি 8:30, মুর্শিদাবাদ। আরে তোমার কোনো ভাই দাদা বা বোন কেউ আছে? স্যার আমার ভাই আছে। ভাই আছে, ভাই আগেই শুরু করেছে, কেন জন্মছক বলছে তোমার তোমার দুটো মায়ের দুটো সন্তান হওয়ার কথা। আচ্ছা তোমার জন্মবার সোমবার। একদম স্যার। সিংহ লগ্ন কুম্ভ রাশি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। আবারও রিপিট করছি, সিংহ লগ্ন কুম্ভ রাশি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। এই কুম্ভ রাশি হলে কি হয়, এদের প্রচুর বুদ্ধি থাকে, প্রচুর ট্যালেন্ট থাকে, কিন্তু সময় সময় অ্যাপ্লাই করতে পারে না।
বুঝতে পারছো? তোমার প্রচুর গুণ, প্রচুর ক্যাপাবিলিটি, বাট তোমার টাইমে টাইমে সেটা অ্যাপ্লাই হয় না। দ্বিতীয় কথা হচ্ছে, এরা মানুষের জন্য প্রচুর 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 করে, দিনে রাতে যে যখন ডাকে তার বিপদে ছুটে যায়, কিন্তু তারপর কাজ ফুরিয়ে গেলে এদের কেউ আর চিনতে পারে না। একদম ঠিক বলেছো। এবং কিছু মনে করো না, কিছু মনে করো না, বাড়ির লোকও চিনতে পারে না। মানে তুমি যদি কিছু না করে, কিছু না করে থাকো, তাতেও মা তোমাকে একটু বেশি বকে, তাই তো? এবং ভালো তো, মা তো সন্তানকে ভালো ছাড়া ভালো খারাপ বাসতে পারে না। কিন্তু তুমি মেলাবে যখন তোমার ভাই আস্তে আস্তে বড় হবে, তো তোমার ভাই যখন তোমরা ম্যাচিওর হবে, আমি আজকের দিনে কথাটা তোমাকে বলে রাখলাম, তোমার ভাই যদি মাকে নাও দেখে, নাও তাকায়, তবু বলবে ও তো বাচ্চা, ও তো তোর থেকে ছোট, ওর কোনো জ্ঞান নেই। বাট তোমার ওপরে বেশি মায়ের আবদার, তোমার ওপরে বেশি মায়ের আশা ভরসা। একদম একদম স্যার, এটা একদম ঠিক বলেছেন স্যার। দেখো আমি আমি আজ অব্দি ভুল কথা বলি না কখনো, কারণ আমি জন্মছক, দেখো জন্মছক আমাকে যা দেখায় ভাই আমি সেগুলোই বলি, ঠিক আছে? কারণ স্যার আমার মার সমস্ত কিছু মানে আমার তোমাকে দিয়ে, তোমাকে দিয়ে একদম সমস্ত কিছু আমার উপরে আশা করে ডিপেন্ড করে, সব কিছুটাই, সব ওষুধ আনার থেকে শুরু করে নিয়ে যে কোনো জিনিস আছে তোমার উপর ডিপেন্ড করে, এবং তোমাকে বিশ্বাস করে। ভাই বলে ও পারবে না, ও ভুল করে দেবে, তুই যা। চলো দ্বিতীয় কথা, গভর্নমেন্ট সার্ভিস প্রাপ্তির প্রবল যোগ আছে, কিন্তু প্রবলেম হচ্ছে তোমার পড়াশোনার ক্ষেত্রে কিছু ব্যাঘাত এসেছিল, বাধা এসেছিল। বাধা এসেছিল আর আমি গভর্নমেন্ট সার্ভিস করছি স্যার এখন। ওকে, কোথায় করছো? আমি স্যার করছি চাকদাতে হাই স্কুলে ক্লার্কশিপে করছি। তাহলে একটা কথা বোঝানো গেল যে গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার যোগ বললাম আর তুমি অলরেডি করছো, তাহলে এটা তো প্রমাণ হলো ভাই জয়দা কোনো বাজে কথা বলে না। যার কপালে গভর্নমেন্ট সার্ভিস প্রাপ্তির জায়গা আছে তাকেই আমি বলি, এটা কিন্তু আজকেও প্রমাণ। তুমি যে গভর্নমেন্ট সার্ভিস করো আমি তো জানার কথা নয়, কিন্তু যেটা বললাম সেটা মিলে গেল। দ্বিতীয় কথা হচ্ছে, তোমার দুটো জায়গায় সাবধান করবো। এক হচ্ছে বৈবাহিক জায়গাটা শুভ নয়, এটা মনে রাখবে। বিয়ে করার আগে জটক বিচারটা ভীষণ দরকার, জটক বিচার ছাড়া পা দেবে না। আর একটা হচ্ছে তোমার কোনো জায়গায় টাকা ফেঁসে যেতে পারে, টাকা পয়সা কোন জায়গায় ফেঁসে যেতে পারে, ঠিক আছে? এটা বলো, হয়েছে 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 একদম 100% স্যার। পেয়েছো পেয়েছো? না স্যার ওটা আর পাইনি স্যার। মানে আশাটা ছেড়ে দিয়েছো? ওটাকে আমি ছেড়ে দিয়েছি। যাক, ভগবান তোমার মঙ্গল করুক। ভগবান যদি কোনোদিন মনে করে আমাকে আবার রিটার্ন দেবে কোনোদিন তো দেবে। ওটা দেখো, তোমায় তো রিটার্ন দিয়েছে, একটা ভালো চাকরি তো দিয়েছে, একদম এর থেকে বড় আশীর্বাদ কিছু হতে পারে না। না তুমি এটুকু, তুমি এটুকু ভাবো, যারা আজকের দিনে দাঁড়িয়েও চাকরি পাচ্ছে না, হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের অবস্থা তোমার অবস্থাটা শুধু ভাবো, তাই না? আমি দুটো কথা বলবো তোমাকে। এক হচ্ছে তোমার শনি মঙ্গল বীজযোগ করছে পঞ্চম স্থানে, তুমি সিদ্ধান্ত ঠিকঠাক একদম নিতে পারো না, এটাকে ঠিক করতে হবে। দ্বিতীয় হচ্ছে রবি রাহু গ্রহণযোগ করছে, জীবনে একাধিকবার মিথ্যে বদনাম মিথ্যে অপবাদ পাবে, যেই অন্যায় যেই ভুল যেই কাজ করবে না, একটা দাগ তোমার লেগে যাবে। সেটা তোমার দু জায়গায়, এক হচ্ছে কর্মস্থলে আর এক হচ্ছে বৈবাহিক স্থলে, এই জায়গাটা না ঘটে যায় ভাই, একটু ভালো কাউকে দেখিয়ে এই দুটো জায়গায় রেমেডি করো, আর কিচ্ছু করতে হবে না। আর তুমি হাতে কোনো পলা পড়বে না। আচ্ছা, এবার তুমি বলো তুমি আর কি জানতে চাও। হ্যাঁ স্যার, আমি বলতে চাইছি আমি একটা জমি কিনতে চাই স্যার। সেটা কোন বছর আমার জন্য শুভ হবে, মানে আমি কোন বছর পেতে পারি? আমি কিন্তু তোমাকে এক্ষুনি বললাম, আমি স্যার রেলের জন্য ট্রাই করছি, সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য। আচ্ছা, আমার জন্য কি সুইটেবল হবে বা কোন বছর আমি পেতে পারি, মানে হতে পারে? প্রথম কথা, তোমার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট শুভ হবে না, এবং তুমি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টটা পাবে না, এটা আজকের দিনে বললাম, তুমি লিখে রাখো। তোমার যদি মনে হয় তুমি এই মানে রাজ্য সরকারের এর থেকে উচ্চ পদ জায়গায় যেতে চাইছো, সেই পরীক্ষাগুলো বা সেই এক্সামগুলো নিতে পারো। আচ্ছা, সেন্ট্রাল তোমার জন্য শুভ নয় বা হবে না। দ্বিতীয় কথা, কেন এই জন্যই বলে হবে না, তোমাকে হলে এমন জায়গায় পোস্টিং করিয়ে দেবে তুমি যেতে চাইবে না। তো আমি তোমাকে কি কথা বললাম বলো? তা আমি কি বললাম যে তোমার সেন্ট্রাল আমি এই জন্যই বলছি না, তুমি পেতে পারো কিন্তু তোমার দূরে পোস্টিং হবে। তুমি কিন্তু সঙ্গে সঙ্গে বললে যে আমি পেয়েছিলাম, দূরে পোস্টিং বলে যেতে চাইনি, তো আমার কথাটা মিলে গেল। আমি দুটো কথা বলবো, তুমি যেটা রাজ্য সরকারি অনুযায়ী বাড়িতে থেকে, তুমি বাড়িটা তোমার হচ্ছে আত্মা, তুমি ছেড়ে যেতে চাইবে না কোথাও,
ঠিক আছে? আমি জানি তুমি এখান থেকে রাজ্য সরকারের অন্য উচ্চ পদাধিকার জায়গায় চেষ্টা করতে পারো, তাহলে ভীষণ ভালো হবে। আর যেটা জমির কেনার কথা বলছো, আমি তোমাকে ফার্স্টেই বললাম টাকা পয়সা অনেক জায়গায় আটকে যেতে পারে, তো কাউকে বায়না করে ফেললে জমির জন্য তারা কিন্তু মানে একদম মিসম্যাচ হয়ে যাবে। তো তুমি এখন 2019 সালে কোনো জমির চেষ্টা করবে না, 2020 সালের এপ্রিল মাসের পর তুমি জমি জন্য চেষ্টা করো, জমি কেনো, ফ্ল্যাট কেনো, বাড়ি কেনো, তাহলে তোমার শুভ হবে। কিন্তু এই যে এক্ষুনি বললাম রবি রাহু গ্রহণ যোগ, মঙ্গল শনি বীজ যোগ, এই দুটোকে একটু ভালো কারোর থেকে কাটিয়ে নাও, তাহলে তোমার জায়গাটা কখনো আটকাবে না, তোমার চলনের পথটা খুব মসৃণ হবে। আর এমনি স্যার আমার আর্থিক অবস্থা স্যার ভালো হবে ভবিষ্যতে? স্যার দেখো সত্যি কথা বলতে গেলে তুমি কিন্তু যা ইনকাম করো সেই ওরে জমাতে কিন্তু পারো না, সব বেরিয়ে যায়, বুঝতে পারছো? যা তুমি ইনকাম করো সেটা তুমি রাখতে পারো না, সব বেরিয়ে যায়, কারণ লগ্নের দ্বিতীয় পতি বুধ হয়েছে বললাম না, একই ঘরে বসে শনি মঙ্গল বীজ যোগ করছে, এগুলোকে না কাটানোর উত্তর কখনো খুঁজে পাবে না। ভালো থেকো। হ্যাঁ বলো। আমি একজনকে খুব পছন্দ করি। এই আমি কিন্তু বলেছি বিয়ে করার আগে যতক বিচার করে, আর সময় তোমায় দেয়া যাবে না, অনেকক্ষণ সময় দিয়েছি, আরো লোক লাইনে আছে, তুমি পরে ফোন করো বা তুমি চেম্বারে এসে যোগাযোগ করো। ভালো থেকো। আমি আপনার সাথে দেখা করবো স্যার। ভালো থেকো। দেখুন এই যে হচ্ছে মানুষের আবদার, একটা থেকে শুরু হলো অতগুলো কথা, সব তো মিলে যাবে জানে, কিন্তু একটু তো আসতে হবে চেম্বারে। আমরা তাহলে খাবো কি? তুমি তো করো গভর্নমেন্ট সার্ভিস, আমি তো গভর্নমেন্ট সার্ভিস করি না, তো আমাকে তো খাবার জন্য পয়সা তোমায় দিতে হবে, তার জন্য চেম্বারে আসতে হবে। ইয়ার কি বললাম কিছু মনে করো না, অবশ্যই মনে রাখো তোমার পেছনে বহু মানুষের লাইন আছে যারা কিন্তু ফোনে কথা বলতে চায়, তাই একটু সময় করে চাকদা কেন, আমাদের কৃষ্ণনগর রানাঘাট এই রিসেন্ট ত্রিপুরা থেকে আসছে আমাদের চেম্বারে, শিয়ালদা চেম্বারে। আমি অবাক হচ্ছি যে আমি আগের দিন ফোন পেলাম কেরালা থেকে, ইউটিউবে প্রোগ্রাম দেখে, আমি সত্যি মানে হিন্দিতে কথা বলছি, কুয়েত থেকে ফোন এসছে, তো আমি বল আমাকে বলছে আপ হিন্দি মে প্রোগ্রাম কিউ নেই করতে, তাহলে যে আমার যারা দর্শকরা বাংলা বোঝে আমি হিন্দি মে কাছে প্রোগ্রাম করেগা। তো আমার মনে হয় তোমরা অনুষ্ঠানে দেখছো বহু দূর দূর থেকে, আমার খুব ভালো লাগছে, আরও আশীর্বাদ করো, আরও ভালোবাসা দিও, আরও অনুষ্ঠান দেখো যে আমাকে জনপ্রিয় তোমরাই করে তুলতে পারো। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি উত্তর দিনাজপুর থেকে মৌসুমী সাহা বলছি। জানবেন কার সম্বন্ধে? আমি নিজে সম্বন্ধেই জানবো। ডেট অফ বার্থ? আমার নিজের ক্যারিয়ারের সম্বন্ধে। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 26 মে 1996। 26 মে 1996। জন্ম সময়? সকাল 7টা। সকাল 7টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান কালিয়াগঞ্জ। কালিয়াগঞ্জ? হ্যাঁ। ওকে, কালিয়াগঞ্জ। তোমার জন্মবার রবিবার, সানডে? হ্যাঁ। চলো, মিথুন লগ্ন সিংহ রাশি নক্ষত্র পূর্ব ফাল্গুনি। মিথুন লগ্ন সিংহ রাশি নক্ষত্র পূর্ব ফাল্গুনি, প্রথম কথা হচ্ছে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে আগে, সবার আগে মাথা গরম রাখতে সেটা প্রচণ্ড হঠাৎ করে বেড়ে যায়, এবং যখন মাথা গরমটা হয়ে যায় কখন জায়গায় কী বলছো কিচ্ছু মনে থাকে না, পরে সেটা কিন্তু বুঝতে পারছো আমি ভুল করে ফেলেছি বা অনেক কিছু বেশি বলে ফেলেছি, তাই তো? চলো দ্বিতীয় কথা হচ্ছে তুমি একটু ঘুম বেশি ভালোবাসো, একটু ঘুমাতে বেশি ভালোবাসো, একদম। লগ্নে শুক্র বসে আছে, দ্বাদশের অভি গেছে, চোখের প্রবলেম হওয়া, মাথার যন্ত্রণা করা, রোদ্দুরে বেড়ালেই মাথা ধরে যায়, তাই তো হয়? ইয়েস অর নো? ইয়েস অর নো? আমি কি ঠিক বললাম না ভুল বললাম? তুমি থাকো বোন উত্তর দিনাজপুর, তাই তো? আমি আছি কলকাতা স্টুডিও, তোমার যে রোদ্র বেলে মাথা যন্ত্রণা করে আমার কি জানার কথা? জন্মছক সবকিছু বলে দেয়। দ্বিতীয় কথা হচ্ছে ভালোবাসা করলে আঘাত পাওয়ার যোগ, প্রচন্ড পরিমাণে আঘাত পাও, মানে তুমি খুব সেন্টিমেন্টাল মেয়ে, একটু কেউ কিছু বললে খুব আঘাত পাও অন্তরে, তাই তো? দ্বিতীয় কথা হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার প্রবল 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 ইচ্ছা তোমার, কিন্তু জন্মছক বলছে যেই পরিমাণ খাটার কথা একটা গভর্নমেন্ট সার্ভিস চাকরি পাওয়ার ক্ষেত্রে, তুমি কি সেই পরিমাণ খাটো সত্যি কথা বলবে? তাহলে যতটা পড়তে হয়, যতটা রেয়ার্স করতে হয়, জিকে দেখতে হয়, ম্যাথ দেখতে হয়, বিভিন্ন সাবজেক্টগুলো চোখ বোলাতে হয়, তোমার ইচ্ছা থাকলেই তার উপায় বার হবে না, তাহলে তোমাকে পরিশ্রম করতে হবে, খাটতে হবে, তাই না? যে পরিশ্রমী হয় তার মাথায় শিরোপাটা উঠে যায়, খ্যাতিটা উঠে যায়। এই তোমার আগে একটা ভাই ফোন করলো, দেখেছো? আমি বললাম গভর্নমেন্ট সার্ভিস চাকরি পাওয়ার যোগ, বললো আর চাকরি করছি আমি চাকরা হাই স্কুলে। তো আমার মনে হয় তোমার জায়গাটাও আছে, কিন্তু এখানে একটু প্রতিকারের প্রয়োজন আছে, তোমার মধ্যে খুব লক্ষ্মীশ্রী আছে, তোমার লগ্নের সপ্তমে বৃহস্পতি আছে, তোমার জন্মের পর তোমাদের পরিবারে খুব আয় উন্নতি হয়েছিল, এটা কি তুমি জানো? এটা বলেছে বাবা মা। আমি দুটো কথা বলবো, মা কি অনুষ্ঠান দেখছে এই মুহূর্তে? হ্যাঁ বাবা
চলো আমি দুটো কথাই বলবো তোমার জন্মছক অনুযায়ী, যে এখানে শনিকেতু স্থাপিত যোগটাকে ঠিক করতে বলবো, আর লগ্নের দ্বাদশে রবি গেছে, রবি যদি দ্বাদশে যায় মাথার প্রবলেম আসে, প্রচন্ড রাগ তেজ বাড়ায়, চোখের প্রবলেম ঘটায়, শুধু তাই নয় চোখে যে রেটিনা আছে তাকে নষ্ট করার চেষ্টা করে। অতএব আমি বলবো এই দুটোর প্রতিকার খুব দরকার। আর তোমার গভর্নমেন্ট সার্ভিস প্রাপ্তির জায়গা আছে 2020 সালের জুলাই মাসের পর, আবারও বলছি 2020 সালের জুলাই মাসের পর আমি তোমাকে প্রতিকার যদি দিই তাহলেও এর আগে তোমাকে চাকরি দিতে পারবো না। যদি মনে হয় একজন ভালো কাউকে দেখে সঠিক প্রতিকার পড়ো, প্রতিকার পড়লেই 2020 জুলাই মাসের পরে তুমি চাকরিটা অবশ্যই অ্যাচিভ করতে পারবে। বুঝতে পারলে? তুই সঠিক জায়গা বুঝতে পারলাম না, জ্যোতিষ প্রতি টাকার খেলা নয়, জন্মছকটাকে দেখা যাও, চেম্বারে আসতে হয়, হাতের রেখা দেখতে হয়, হোরারি বিচার করতে হয়, সংখ্যা তত্ত্ব বিচার করতে হয়। না গো আমি কি বললাম, এখন ত্রিপুরা থেকে লোক আমাকে শিয়ালদায় দেখাতে আসছে, যদি বাবার সঙ্গে কথা বলো সম্ভব হয় তাহলে তুমি উত্তর বা দক্ষিণ দিনাজপুর যেখানে থাকো না কেন তুমি কলকাতার চেম্বারে একবার তোমায় আসতে হবে, যদি মনে হয় আমার কাছে তাহলেই, না হলে ওখানে কাউকে দেখিয়ে প্রতিকারটা পড়ে নাও। ভালো থেকো। দেখুন আমার যেটা কথা বলার আমি আপনাকে বলতে পারি, আমি আপনাকে জোর করতে পারি না, আপনাকে জানাতে পারি, আমি এটুকু দেখেছি যে আমাকে যারা দেখাতে আসে বহু দূর থেকে হয়তো অনেক কষ্ট হয়, অনেক সমস্যা হয়, কিন্তু এটুকু বলে যায় যাওয়ার সময় যে আমাকে আর পেছনে করে তাকাতে হয়নি। যখন মিষ্টির বাক্সটা নিয়ে ঢোকে দাদা, আমি এসেছিলাম 2016 সালে, আমার চাকরি পেয়ে গেছে, তাই একবার দেখাতে এলাম বিয়ের জন্য, তো আমি বললাম যে অত দূর থেকে আমার কাছে এসে, বলছে কেন আসবো না, যদি আমার দূর থেকে আপনার কাছে গিয়ে আমাকে ভালো থাকতে পারি, আমি ভালো আছি, তাহলে আমি একবার নয় 100 বার আসবো। তো আমার এটাই মত, যারা মনে করছেন আমাকে দেখাবেন একটু কষ্ট হবে কিন্তু কলকাতায় আসতে হবে, কারণ আমার পক্ষে আজকে মালদা কালকে বর্ধমান তারপর কোচবিহার তারপর জলপাইগুড়ি করা সম্ভব নয়। একটা কথা আপনারা খুব ভালো করে ভাবুন তো ঠান্ডা মাথায়, যদি আমি আজকে অমুক জায়গা কালকে তমুক জায়গায় পরশু অমুক জায়গায় করে বেড়াই তাহলে এত মানুষের কাজটা আমি কখন করি? আমাকে যারা আজকে সোমবারে ব্যারাকপুর দেখাচ্ছে আমাকে পরের সপ্তাহে সোমবার তাকে রেমেডি দিতে হবে, প্রতিকার দিতে হবে, তাহলে আমি যদি সোমবার ব্যারাকপুর মঙ্গলবার বর্ধমান তারপরে কাটুয়া তারপরে দিনাজপুর অমুকপুর ঘুরে বেড়াই তাহলে আমি কবচটা করলামই কখন, যোগ্যটা কখন করলাম, আর কী করি বা আপনাকে তুলে দেবো? একটু মাথাটা ঘামান সব ক্লিয়ার হয়ে যাবে। আমার মনে হয় যে পয়সা ইনকাম করার জন্য ওই এখানে সেখানে ছোটার কোনো প্রয়োজন নেই, যারা আমাকে ভালোবাসেন আমার অনুষ্ঠান দেখেন আমাকে বিশ্বাস করেন তারা যত দূর থাকুক না কেন একবার হলেও আমার কাছে আসে, আর যারা আসে একবার জীবনে কখনো তারা পেছনে কোনো তাকায় না, এটা আমার চ্যালেঞ্জ বলতে পারেন। আর যারা কালী পুজো নিয়ে কথা কালী কথা নিয়ে কথা ছিল, যাদের বাড়িতে ভৌতিক উপদ্রব আছে তাদের বাড়িতে প্রবলেম আছে, বাস্তু প্রবলেম প্রচণ্ড, বাড়িতে এত অশান্তি মারামারি বন্ধ হয়ে যাচ্ছে ভাঙচুর হচ্ছে বটি কাঠায়নি তোলাতে, তাদের ক্ষেত্রে বলবো এই যে ভূত চৌদ্দশী অর্থাৎ কালী পুজো আগের দিন যে ক্রিয়াটা আমরা সাধকরা করি বনচারার গাছের চারা আর হচ্ছে আপনার ফল দিয়ে মাকাল ফল দিয়ে, সেগুলো কিন্তু গুপ্ত ক্রিয়া গুরুমুখী বিদ্যা। আমি ইনগ্রিডিয়েন্টসের নাম বললাম, করণের কোনো করণীয় কিছু বলতে পারবো না, কারণ এগুলো আমাদের তান্ত্রিকদেরকে যেটা করে আমরা আপনাদের দিই, আপনি বাড়িতে রাখলে আপনি সেখান থেকে উপকার পান বা ফল লাভ করতে পারেন। যারা মনে করছেন দেখাবেন 3টে দিন ভীষণ শুভ, এক হচ্ছে ধনতেরাস, দ্বিতীয় হচ্ছে কালী পুজো, আর তৃতীয় হচ্ছে ভূত চৌদ্দশী, মানে এই দিনে ডাকিনী যোগিনী আত্মাদেরকে শান্ত করা হয় এবং বাড়িতে যদি অশরীরী আত্মা ব্রহ্ম দৈত্য জিন সুলেমানি তন্ত্রের যে ক্ষতিকর রাক্ষস পিশাচিনী আছে তাদেরকে কিন্তু অবশ্যই আমরা এই সময়তে পুজো সাধনার মাধ্যমে সন্তুষ্ট করে আমাদের কাজটাকে আদায় করে নিই, এটাই হচ্ছে সঠিক প্রসেস। আর যদি মনে করছেন আমায় দেখাবেন তাহলে আপনি চেম্বারে আসতেই পারেন, সোমবার দিন ব্যারাকপুর, মঙ্গলবার দিন কালীঘাট, বুধবার দিন বুকিং অনুযায়ী শোভাবাজার, বৃহস্পতিবার দিন শেওড়াফুলি, শুক্রবার দিন শোভাবাজার, শনিবার দিন শিয়ালদা, আর প্রত্যেক চেম্বারে আসার আগে বুকিং করে আসবেন 8697110153, 8420757993। আর অবশ্যই যাওয়ার আগে শেষ কথা বলা, লাইভ হরোস্কোপ না বললেই নয়, লাইভ হরোস্কোপ করতে কিন্তু একদম ভুলবেন না, এই বইটি আপনার জীবনের জীবন পঞ্জিকা, যে বইটি প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে প্রতিটি সময় আপনার কিন্তু আপনার খারাপ সময়গুলো ভালো সময়গুলোকে অ্যালার্ট করে দেবে, আর আপনি সেই অনুযায়ী বুঝে বুঝে আগামী দিন চলতে পারবেন, কোথাও যাবেন না টিভি ছেড়ে, আমি একটু পরে ফিরছি সৃষ্টির পর্দায়, দেখতে ভুলবেন না সৌভাগ্য সন্ধানে। আর অবশ্যই ভূত চৌদশী দিনটা কিন্তু কাজে লাগান, যাদের বাড়িতে ভৌতিক উপদ্রব, জীবনের প্রচুর সমস্যা, গ্রহ সমস্যা, এই দিনটা এতটা আনন্দের দিন আমার, আমি আপনাকে বলে বলতে পারবো, এই দিন আছে আমার সাধনার দিন, আমার মায়ের পুজো অর্থাৎ দশম মহাবিদ্যার প্রথম এবং প্রধান দেবী কালিকা দেবীর পুজো, অর্থাৎ কালী কথা শুনুন আর অবশ্যই মনটাকে ভালো রাখুন, আর জীবনের সমস্ত দোষ সমস্ত খণ্ডন করে আপনি অনেক ভালো থাকুন। আজ এখানে আসতে হবে, আবার আসবো একটু পরে সৃষ্টির পর্দা, দেখতে ভুলবেন না সৌভাগ্য সন্ধানে, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, নমস্কার।